একটা তরমুজ করতে 1 ঘন্টা মতো সময় লাগে। যদি মন দিয়ে একটু বড় তরমুজটা ফিনিশিং আনতে চাই তাহলে 1 ঘন্টা, আরও ক্রিটিক্যাল কাজ থাকলে সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যেতে পারে, আবার একদম ফার্স্ট কাজ করলে 1/2 ঘন্টায়ও হয়ে যায়। ডিপেন্ড করে সাইজ এবং ডিজাইনের উপরে। একদম চারিদিকে ছড়ায় আবার কাজ করা যাবে।
নিচের দিকে একটু ফেটে গেল, এইটা খেয়াল রাখতে হবে। তরমুজ কিন্তু অনেক সময় ফেটে যায়। এখনো শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে।